গত পহেলা জুলাই দেশের ইতিহাসে গুলশানের হোলি আর্টিজান রেস্তোরাঁয় ঘটে গেল ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা। এর কদিন পরেই ঈদুল ফিতরের দিন দেশের বৃহত্তম ঈদগাহ মাঠ শোলাকিয়ার অদূরে হামলায় নিহত হন দুই পুলিশ, এক হামলাকারী সহ চারজন। দুটি হামলায় অংশগ্রহণকারীদের মধ্যে রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইংরেজি মাধ্যম পড়ুয়া তরুণ, যারা সমাজের উচ্চবিত্ত পরিবারের সন্তান। এদের সবাই দীর্ঘদিন ধরে নিখোঁজ বা পরিবার থেকে বিচ্ছিন্ন ছিল। হামলাকারীদের এমন পরিচয় বের হয়ে আসার পরই উদ্বেগ দেখা দেয় বিভিন্ন সময়ে নিখোঁজ থাকা সন্তানের পরিবারগুলোতে। পরিবার থেকে বিচ্ছিন্ন এমন দশ যুবককে ফেরত পেতে পুলিশের সহযোগিতা চান অভিভাবকরা। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নিখোঁজদের ছবি টেলিভিশনে প্রচার করে তাদেরকে ফিরে আসার আহ্বানও জানানো হচ্ছে। এদেরই একজন লক্ষ্মীপুরের তাজউদ্দিন, যার ছবি টেলিভিশনের পর্দায় দেখে তাকে ফেরত পেতে এখন পাগল প্রায় তার মা। আমি চাই যে সুস্থ মস্তিষ্কে আমার ছেলেটা আমি ফিরে আসার জন্য আগ্রহ। পুলিশের তালিকায় নেই এমন একজন রাজধানীর বাড্ডার সাতারকুলের নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএ এর শেষ বর্ষের ছাত্র মেহেদি হাসান রাজ। গত 2015 সালের 16 নভেম্বর থেকে নিখোঁজ সে। তাকে ফেরত পেতে বাড্ডা থানায় জিডিও করেছেন তার বাবা। আমরা এই চিন্তা ভাবনা করতে পারি না যে কোনো জঙ্গির সাথে জড়িত হইতে পারে। আর আমার ছেলের জন্য আমি দুই হাত পাইতা খালি দোয়া করি, আল্লাহ তুমি সুস্থ সবল আর আমার বুকে পৌঁছায় দাও আল্লাহ। পরিবারকে কিছু না বলে নিখোঁজ গুলশানের ইংলিশ মিডিয়ামের আরেক ছাত্র আহমেদ আসওয়াত ইস্তেয়াজ। থানার জিডিতে দেয়া ঠিকানায় গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। বাড়ির কেয়ারটেকারের দেয়া মোবাইল ফোনে চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি। দারোয়ানও বলতে পারেনি তারা কোথায় আছেন। মাঝে মধ্যে আয়ে ফ্ল্যাট দেখে চলে যায় আর কি, কোথায় থাকে সেটাও আমি জানি না। নিখোঁজ এসব তরুণদের ফেরত পেতে পরিবারের সদস্যদের প্রতিটি দিনই কাটছে আশা নিরাশা আর শঙ্কায়। রিয়াজ সুমন, 21 টেলিভিশন, ঢাকা।